নির্বাচন ঠেকানোর ক্ষমতা নেই বিএনপির, বলেন হানিফ। এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়, বলছেন আব্দুল সালাম। জানাবো জাতীয় নির্বাচন এবার যুক্তরাষ্ট্রের উৎসাহ বেশি। এবং সর্বশেষ জানাবো সংসদে প্রধানমন্ত্রী বললেন আমেরিকা চাইলে যে কোনো দেশের ক্ষমতা উল্টেতে পাল্টাতে পারে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন ঠেকানোর ক্ষমতা নেই বিএনপির, বললেন হানিফ। আন্দোলনের নামে অহেতুক মানুষকে কষ্ট দিয়ে রাজনৈতিক খেলা না খেলার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, হুঙ্কার দিয়ে লাভ নেই, অতীতেও আন্দোলন করেছিলেন, আগুন আর পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিলেন, কিন্তু নির্বাচন ঠেকাতে পারেননি। আগামী জাতীয় নির্বাচনে এই সরকার অধীনে হবে, সেই নির্বাচন ঠেকানোর ক্ষমতাও আপনাদের নাই। হানিফ বলেন, নির্বাচন করবে নির্বাচন কমিশন, আপনারা যদি মনে করেন দেশের মানুষ সরকারকে পছন্দ না করে আপনাদের পছন্দ করে তাহলে ভোটে আসেন। ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কারা সরকারে আসবে, কাদের মাধ্যমে দেশের জনগণ উপকৃত হয়, কোন সরকারের অধীনে দেশের উন্নয়ন হয় সেটা জনগণই সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, জনগণের প্রতি তাদের বিএনপির আস্থা নেই, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক নেই, এদের আস্থা বিদেশি প্রভুদের উপর, তাই তারা বিদেশিদের কাছে ধর্ণা দেয়। তাই বিদেশি দূতাবাসগুলোতে দৌড়ছাপ করে 2012 সাল বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরু হয়েছিল, তখন থেকে আন্দোলন করে যাচ্ছে। যুদ্ধ অপরাধীদের বিচার যখন হলো তখন থেকে আন্দোলন করছে, আন্দোলন করে কোনো লাভ হয়নি। বিএনপি জামায়াত আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না, এটা বিএনপিও জানে। এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়, বলছেন আব্দুল সালাম। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতা রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিবাস্বপ্ন অচিরেই ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে। আওয়ামী লীগ দুঃশাসন থেকে মুক্তি পেতে দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ, যে কোনো সময় এই সরকার ক্ষমতাচ্যুত হবে। আব্দুল সালাম বলেন, বারবার মিথ্যা আশ্বাস দিয়ে নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় এসে লুটপাটের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগ সরকার, তাদের দুর্নীতি লুটপাটের কারণে দেশে আজ বহুমুখী সংকটের মুখে। আমরা সব দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। জাতীয় নির্বাচন এবার যুক্তরাষ্ট্রের উৎসাহ বেশি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি এক বছরেরও কম, সবকিছু ঠিক থাকলে এবছরের ডিসেম্বরের শেষের দিকে অথবা আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে সংসদ থেকে পদত্যাগ করা দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ও তাদের সমমনা দলগুলো আন্দোলন করছে। এছাড়া অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের চাপ রয়েছে বিদেশিদের। গত বছরের মাঝামাঝি থেকে এই চাপ ক্রমশ বাড়ছে, বিদেশিদের মধ্যে এবার যুক্তরাষ্ট্রের চাপ অনেক বেশি। এর আলামত দেখা যাচ্ছে কয়েক মাস ধরে নির্বাচন ছাড়াও দেশটি মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীন প্রশ্নে অনেক সোচ্চার। 2021 সালের ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। সরকারের তরফ থেকে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপিকে নির্বাচনে আনার জন্য তারা বিদেশিদের উদ্যোগ নিতে বলছে। একই সঙ্গে সরকার যে কোনো চাপে নতি স্বীকার করবে না সেটাও বলেছে। কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, 1990 সালে দেশে সংসদীয় সরকার পদ্ধতি আসার পর থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে। নির্বাচনে এক বছর আগে থেকেই প্রভাবশালী দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা সবক দিতে থাকে, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তাদের মতে বড় নির্বাচন ঘিরে পরশক্তিগুলোর প্রভাব লক্ষণীয়। স্বাধীনতা পরবর্তী সময় থেকে প্রতিবেশী দেশ এবং বড় দেশ হিসেবে বাংলাদেশের রাজনীতি এবং সরকার নিয়ে সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়ে আসছিল ভারত। 1990 সাল থেকে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমাদের প্রভাব, আর 3 দশক ধরে বিভিন্ন কূটনৈতিক জোট, আঞ্চলিক জোট এবং সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহ বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রভাবশালী দেশগুলো নির্বাচন নিয়ে আগ্রহ যতই থাক না কেন, এর মূল কারণ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা। তারা মনে করছে দেশের অভ্যন্তরীণ রাজনীতির সমাধান যদি নিজেরা না করতে পারে তাহলে বাইরেই প্রভাব বাড়তে থাকবে। কূটনৈতিক বিশ্লেষক ও সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান দেশ রূপান্তরকে বলেন, অন্য যে কোনো সময় চেয়ে এখন ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ, এখানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের প্রভাব বলিয়ে রাখতে চায়। তাদের নিজেদের দেশেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, বর্তমান সরকারও অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে, তাদের এই চাপ কাজে দেবে না। আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের অভিমত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, ইন্দো প্যাসিফিক কৌশল এবং ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ অন্য যে কোনো সময়ের চেয়ে পশ্চিমা দেশগুলোর কাছে এবং আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র আগ্রহের কারণেও তাই। কূটনৈতিকরা বলছেন, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন নিয়ে আগ্রহ থাকলেও এক বছর ধরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা লক্ষণীয়। এক্ষেত্রে সরকার বিরোধী বিএনপির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের কাছে বারবার নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের দাবি কিছুটা হলেও গুরুত্ব পাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র সরাসরি নির্বাচন পদ্ধতি এবং নির্বাচনকালীন সরকার নিয়ে মাথা ঘামাতে নারাজ। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র অনেক বেশি
সোচ্চার হলে তাদের কূটনৈতিক সরকার বিরোধী দলগুলোর পক্ষে যাবে এমন ধারণা করার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্র অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন চায়, এটা যেমন সত্যি তেমনি ইন্দো প্যাসিফিক এবং এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের বোঝাপড়াটা বেশি জরুরি। আর সে কারণে বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচনকালে নিরপেক্ষ সরকার কথা বলুক, যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে কথা বলছে না। তাদের বক্তব্য অংশগ্রহণমূলক নির্বাচন এবং নির্বাচনে বিরোধী পক্ষের জন্য সুষ্ঠু অবাধ পরিবেশ তৈরি করা। কূটনৈতিক সূত্রগুলো বলছে আগের কয়েক দফা যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহী থাকলেও ভারত সঙ্গে এক ধরনের সমঝোতা করে বা আলোচনা করে তাদের মতামত দিয়েছে, কিন্তু ইন্দো প্যাসিফিক কৌশল এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি অনেকটাই পাল্টে দিয়েছে। এবার যুক্তরাষ্ট্র সরাসরি নির্বাচন নিয়ে পরামর্শ এবং তাদের চাওয়া পাওয়ার বিষয়ে বেশি সোচ্চার। বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চার দিকে যুক্তরাষ্ট্রের মনোযোগের বিষয়টি প্রথম প্রকাশ পায় 2001 সালের 10 ডিসেম্বর র‍্যাবের উপর নিষেধাজ্ঞার মধ্য দিয়ে। এরপর থেকে দ্বাদশ সংসদ নির্বাচন এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশটির সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। এ নিয়ে দুই দেশের মধ্যে সংলাপ হয়েছে। এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং প্রতিনিধিরা বাংলাদেশে সফর করেছেন। তাদের সফরে আগামী নির্বাচন বিরোধী পক্ষের প্রতি সরকারের আচরণ, মানবাধিকার ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরকার, আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা হয়েছে। গত 21 মার্চ নির্বাচন পর্যবেক্ষকদের উদ্ধত করে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে 2018 সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে নির্বাচনে জালফোট দেওয়া হয়েছে এবং বিরোধী দলীয় পোলিং এজেন্ট ও ভোটারদের ভয় দেখানো সহ গুরুতর অনিয়ম রয়েছে। প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র নিয়মিত সম্মান ও অংশীদারত্বের মনোভাব নিয়ে বাংলাদেশ সরকারের কাছে মানবাধিকারের বিষয়গুলো উত্থাপন করে, এটা তারা চালিয়ে যাবে। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের এমন আগ্রহের কারণ হিসেবে বিশ্লেষকরা বলেছেন এশিয়ার নিজেদের প্রভাব বলায় বাড়াতে চায় দেশটি। এর মধ্যে দেশটি এশিয়ার তাদের বন্ধু দেশগুলো নিয়ে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি IPS পরিকল্পনা প্রণয়ন করেছে। এর আয়ত ইন্দো প্যাসিফিক ফর্ম গঠন করা হয়েছে। একই কৌশলে আয়তায় যুক্তরাষ্ট্র, জাপান ও ভারত সামরিক সহযোগিতা বাড়াতে কোডায় গঠন করেছে। এগুলো লক্ষ্য হলো চীনের বিরুদ্ধে এই অঞ্চলে একটি শক্তিশালী বলয় গঠন করা। ভারতের পাশাপাশি এই বলয় যুক্তরাষ্ট্র বাংলাদেশকেও চায়। বাংলাদেশ যেন কোনোভাবে চীনের বলয়ে না যেতে পারে সেই কৌশলে অংশ হিসেবে আগামী নির্বাচন ঘিরে চাপ তৈরির কৌশল নিয়েছে দেশটি। যদিও বাংলাদেশ এখন পর্যন্ত কোনো জোটেই যায়নি, আবার বার্মা অ্যাক্ট এবং রাশিয়া ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে তারা বাংলাদেশকে পাশে যায়। এসব কারণে বাংলাদেশকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র গণতন্ত্র, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা সহ নানা ইস্যুতে সোচ্চার হয়েছে। বিশ্লেষকরা বলছেন গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুসাস ঢাকায় সফররত দেশটির কর্মকর্তার বাংলাদেশের আগামী নির্বাচনের পাশাপাশি দুই দেশের সম্পর্ক নিয়েও ইতিবাচক কথা বলেন। এছাড়া ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত পিটার ডি হাসের বিভিন্ন বক্তব্যে নির্বাচনের পরিবেশ ও স্বচ্ছতা নিয়ে আলোচনার প্রাধান্য পেয়েছে। গত বছরের নভেম্বরে ঢাকা সফরে এসে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারও বলেছেন বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে তারা সরকারকে এবং এই দেশকে সহযোগিতা করবে। তিনি সেই সময় দেশটির যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস ও USEID-এর বাংলাদেশে কার্যালয়ে আয়োজিত এক আলোচনায় যুক্তরাষ্ট্রের মনোভাব তুলে ধরেন। গত বছরের অক্টোবরে ঢাকায় এসে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আন্তর্জাতিক মানে নির্বাচন দেখতে চায়। এরপর থেকে তিনি নির্বাচন কমিশন সহ বিভিন্ন অনুষ্ঠানে প্রায় অভিন্ন বক্তব্য দিয়ে আসছেন। পাশাপাশি তিনি এও বলেছেন যুক্তরাষ্ট্র কোনো একটি দলকে সমর্থন করে না, তারা চান জনগণ তাদের পছন্দের সরকার নির্বাচন করবে। এর আগে গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সহ 14টি দেশের কূটনীতিকরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে তাদের মনোভাব তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিগলেন 26 মার্চ স্বাধীনতা দিবসের অভিনন্দন বার্তায়ও বাংলাদেশ সবার জন্য উন্মুক্ত অবাধ সুষ্ঠু নির্বাচনের সমর্থনে যুক্তরাষ্ট্রের কথা পুনর্ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শুভেচ্ছা বার্তায় অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনাকে লেখা বাইডেনের বার্তায় বর্তমান সরকার ও শেখ হাসিনার নেতৃত্বে প্রশংসা করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইস শোলে তার ঢাকা সফরে বলেছিলেন সবার কাছে গ্রহণযোগ্য হবে, অর্থাৎ যারা পরাজিত হবেন তারাও যেন মনে করেন নির্বাচনটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়েছে, এমনটাই চান তারা। তিনি বলেছেন শক্তিশালী সুশীল সমাজ মুক্ত গণমাধ্যম এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক পরিবেশ চায় যুক্তরাষ্ট্র, যেখানে নেতিবাচক প্রশ্ন উঠবে না। এই পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে শোলে জানান। ডিরেক শোলে চলে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন সরকার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিকে বলা হয়েছে তারা অবাধ স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন চায়। তারা সরকারের প্রতিশ্রুতি আশ্বস্ত, তবে মানবাধিকার পরিস্থিতি ও পূর্ববর্তী নির্বাচন নিয়ে তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। যখনই প্রয়োজন হবে তারা
সেটা জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও কূটনৈতিক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। দেশ রূপান্তরকে বলেন, বিদেশিদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ নেই, এই সুযোগটা আমাদের রাজনৈতিক দলগুলোই করে দিয়ে আসছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী অবস্থান চায়, এই জন্যই তারা কথা বলছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।